সুপ্রিয় আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলে ইউক্রেনে সর্বনাশ পুতিনের হুঁশিয়ারি। আর বিস্তারিত জানিয়ে দিব, ক্রিমে হামলা চালালে ইউক্রেনে 2 লক্ষ সেনা মারা পড়বে, জেলেনস্কির সাবেক উপদেষ্টার ঘোষণা। এবার পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে চায় ইরান। অগানার গ্রুপের কাছে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বেলারুশ সেনাবাহিনী। পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গঠন করে ক্ষমতায় যাব বলল ইমরান খান। এবার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুদের প্রতিবাদ, ভিডিও ভাইরাল। এবার সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইউক্রেনের সে 5 গুণ ক্লাস্টার বোমা হামলা রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গী হন, ধন্যবাদ। মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলে ইউক্রেনের সর্বনাশ, পুতিনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের দেওয়া বিতর্কিত অস্ত্র গুচ্ছ বোমা ব্যবহারের ফল মোটেও ভালো হবে না বলে ইউক্রেনকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছে রাশিয়ার কাছে গুচ্ছ বোমা যথেষ্ট মজুত রয়েছে, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া এই ধরনের অস্ত্র ব্যবহার করে তবে তার দেশে পাল্টা ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনে গুচ্ছ বোমা পাঠানোর পর এ বিষয়ে এই প্রথম মন্তব্য করলেন পুতিন। পুতিন দাবি করেছেন এখনো তারা ইউক্রেন গুচ্ছ বোমা ব্যবহার করেননি, যদিও পশ্চিমার গণমাধ্যমে খবর বলেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শুরু থেকেই গুচ্ছ বোমা ব্যবহার করছে। ইউক্রেন একই ধরনের অস্ত্র ব্যবহার করে আটছে রণাঙ্গনে। ভয়াবহতা ও দীর্ঘমেয়াদী ঝুঁকি বিবেচনায় বিশ্বের শতাধিক দেশে গুচ্ছ বোমা ব্যবহার নিষিদ্ধ। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তাদের পাঠানো গুচ্ছ বোমা ইউক্রেনে পৌঁছেছে। সূত্র এপি আর নিউজের। ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের 2 লক্ষ সেনা মারা পড়বে, জেলেনস্কির সাবেক উপদেষ্টার হুঁশিয়ারি। রাশিয়ার হাত থেকে ক্রিমিয়াকে পুনরুদ্ধার করতে চাইলে ইউক্রেনের লাখ লাখ সেনা মারা যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভালোদিন জেলেনস্কির সাবেক উপদেষ্টা আলেক্সি রেজনিকভ। তিনি রুশ সাংবাদিক উইলিয়া নেথেতিনাকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরিস্টোবিস বলেছেন সামরিক উপায়ে ক্রিমিয়া দখল করার চেষ্টা চালালে কিয়েভকে চড়া মূল্য দিতে হবে। তিনি বলেছেন ক্রিমিয়ার হামলা চালে ইউক্রেনের প্রায় 2 লক্ষ সেনার জীবন চলে যেতে পারে এবং দেশটির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। জেলেনস্কির এই সাবেক উপদেষ্টা বলেছেন ইউক্রেনে ইতিমধ্যে এর পশ্চিমা পৃষ্ঠপোষক পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি আরো বলেছেন আমেরিকা যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন শুধু যে রাশিয়ার দখলে চলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে না তাই নয়, সেই সঙ্গে নিজের নিয়ন্ত্রণে থাকা আরো ভূখণ্ড রাশিয়ার কব্জায় চলে যাবে। এরিস্টোবিস বলেছেন কেবল নিজেদের স্বার্থ রক্ষার আশার জন্য ওয়াশিংটন তার মিত্রদের দায়ী করে। ইউক্রেনের সাবেক এই জাতীয় উপদেষ্টা বলেছেন আমাদের স্বার্থনিষ্ঠ হতে হবে, আমরা যে কারণে যুদ্ধ করছি তার সঙ্গে আমাদের পৃষ্ঠপোষকদের লক্ষ্য উদ্দেশ্যে চরম সংঘাতপূর্ণ অবস্থান রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন পশ্চিমারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চরিতার্থ করার কাজে ইউক্রেনকে বলির পাঠা হিসেবে ব্যবহার করেছে। সূত্র 5 টুডে। পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে চায় ইরান। পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার তেহরানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জেনারেল বাকেরি এ আহ্বান জানান। জেনারেল মুনির একটি শক্তিশালী সামরিক প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেছেন। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা বলেছেন তেহরান ইসলামাবাদ নিজেদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সহযোগিতা জোরদার করতে পারে। গত 9 জুলাই পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান বলোচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসী ওই 2 ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হন। সিস্তান বলোচিস্তান প্রদেশের মাঝে মধ্যে সন্ত্রাসী হামলায় সামরিক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এই বিষয়টি ইরানের জন্য তীব্র উদ্বেগের বিষয় পরিণত হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশিম মনির শনিবার তেহরানে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জেসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় জেনারেল সালামি বলেছেন, তেহরান ইসলামাবাদের মধ্যে সহযোগিতা শক্তিশালী হতে দু দেশের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা সম্ভব হবে। তিনি বলেন, ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাস জিয়ে খেয়ে রাখা দাম্ভিক শক্তিগুলোর ষড়যন্ত্রের অংশ। এসব শক্তি ভ্রাতৃত্ব প্রতি মুসলিম দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় না। সাক্ষাতে পাক সেনা প্রধান ইরানের সঙ্গে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদ নির্মূলে তেহরান সর্বাত্মক সহযোগিতা করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। সূত্র পাস টুডে। অগানার গ্রুপের কাছে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বেলারুশ সেনাবাহিনী। রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করার পর বেলারুশে অবস্থান করেছেন অগানার গ্রুপ। সেখানে বেলারুশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে রুশপন্থী এই ভাড়াটের যোদ্ধাদের সংগঠন। মেনস্কো বলছে, ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে সদ্য লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে অগানার। প্রশিক্ষণে সেই অভিজ্ঞতা গ্রহণ করেছে বেলারুশের সামরিক বাহিনী। খবর রয়টার্সের। রাজধানী মেনস্কো থেকে 93 কিলোমিটার দক্ষিণ পূর্বে এসি প্রভেসি শহরের কাছেই মূলত চলছে বেলারুশের সেনা প্রশিক্ষণ। ইউক্রেনের বাহিনী এবং দেশটির পক্ষ থেকে কাজ করা বিভিন্ন মার্সেনারি সংগঠন বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে অগানার যোদ্ধারা। সেই অভিজ্ঞতায় বেলারুশের সামরিক বাহিনীর সাথে ভাগাভাগি করছে সশস্ত্র সংগঠনটি। বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি অন্যান্য সামরিক সরঞ্জাম পরিচালনা প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গেরিলা হামলা সহ বিভিন্ন অভিযান কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে হাতে কলম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ নিয়ে বেলারুশের এক সেনা সদস্য বলেছেন, আফগান যুদ্ধ পর আমরা আর কোন দেশের বিরুদ্ধে লড়াই করিনি, আর যেহেতু অগানার ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করে এসেছেন, তাই সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা শেখাতে পারব। সামরিক জ্ঞানে অগানার প্রচন্ড দক্ষ, এটা আমাদের জন্য খুবই কাজে লাগবে। সূত্র ইন্ডিয়া টুডে। পিটিআই নিষিদ্ধ হলো, নতুন দল গঠন করে ক্ষমতায় যাব বললেন ইমরান খান। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন, ওই নির্বাচনে তিনি বিজয়ী হবেন। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। গত 9 মে আল কাদির ট্রাস্টের দুর্নীতি মামলা হাজিরা দিতে এলে ইমরান খান গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরি ইনসাফ পিটে কর্মী সমর্থকরা সেনাবাহিনী বিভিন্ন হামলায় সংগঠনকে ডাক দিয়েছেন। সহিংসতা ঘটনার দলটির 10,000-এর বেশি কর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছেন পুলিশের অভিযানে। 10টির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখনো কারাগারে। সরকারের চাপের মুখে অনেকটাই ইমরানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবনে জামান পার্কে অনেকটাই গৃহবন্দী অবস্থায় তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে, তার সমর্থকদের জ্বালাও কর্মসূচির কারণে নিষিদ্ধ হতে পারে দলটি। জাতীয় নির্বাচনের আগে দেশটির থমথমে পরিস্থিতি। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইতিমধ্যে বলেছেন, ইমরানের দল পাকিস্তান তেহরি ইনসাফকে নিষিদ্ধ করাই এই সংগঠনের একমাত্র সমাধান। এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমটিকে সাক্ষাৎকারে ইমরান বলেন, যদি পিটিআইকে নিষিদ্ধ করা হয় তবে নতুন আরেকটি দল গঠন করা হবে, আসন্ন নির্বাচনে অংশ নিতে তাতে বিজয় হবে। তিনি আরো বলেছেন, সরকার যদি আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে পাঠায় তারপরেও আমার দল জয় হবে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছিম বলেছিলেন, দেশের সংকট পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। সূত্র এনডিটিভি। ইসরায়েলি সেনার বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুর প্রতিবাদে ভিডিও ভাইরাল। ফিলিস্তিনি নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে পথে বেরিয়েছে শিশুরা। সামনে পথ রোধ করে দাঁড়িয়েছে ইসরায়েল সেনা, সেখানে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভে যোগ দেয় শিশুরাও। দুই শিশু সামনে আসতে ইসরায়েল সেনা আটকে দেয়। তখন তাদের মুখের উপর প্রতিবাদ করে ওই শিশু বলেন, এটা আমার জন্মভূমি। শুক্রবার উত্তর পশ্চিম তীরে সালফেট গভর্নমেন্টের দেয় ইস্তিয়া শহরে বসতি বিরোধী বিক্ষোভ করেন ফিলিস্তিনরা। খবর কোথায় নিউজ নেটওয়ার্কের। শিশুর বিক্ষোভে ইসরায়েল সেনা হতভম্ব হয়ে যায় এবং শিশুদেরকে পথ ছেড়ে দিয়েছেন। দেউরি ইস্তিয়া শহরে প্রায় 5,200 ফিলিস্তিন বসবাস করে। সম্প্রতি ইসরায়েল সরকার অবৈধ বসতি স্থাপন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এই সংক্রান্ত আইন আরো সহজ করে বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সম্পদের শরণার্থী শিবির জেনিনে ভয়াবহ অভিযান চালায় ইসরায়েল। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন। 2023 সালে 200 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিন তথ্য কেন্দ্রের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার নিউজ এজেন্সিতে জানিয়েছে, ওই বছরের শুরুতে ইসরায়েলের 206 ফিলিস্তিনি নিহত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি পশ্চিম তীরে জেনিসর সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হন। সূত্র পাস টুডে।
এবার সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার আকাশসীমা রাশিয়ার উপস্থিতি বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশ অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পেন্টাগন ওই কর্মকর্তা অবশ্যই এ কথা খোলাসা করেনি যে রাশিয়ার বিরুদ্ধে ঠিক কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেছেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলে আকাশে মার্কিন যুদ্ধবিমানের টহল অব্যাহত থাকবে। এর আগে চলতি মাসে গোড়া দিকে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আলেসকো গ্রিনকে দাবি করেছিলেন, রুশিয়া যুদ্ধবিমানগুলো সরাসরি সিরিয়ার আকাশে একটি মার্কিন MQ-9 গোয়েন্দা ড্রোনকে এক সপ্তাহে তিনবার হয়রানি করেছে। রাশিয়ার বিমান বাহিনী যখন সিরিয়ার বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছিল তখনকার ঘটনা বর্ণনা করেন জেনারেল আলেসকো। মস্কো উল্টো অভিযোগ করেছে, এই মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন পাঠিয়েছিল আমেরিকা। ক্লাস্টার বোমা নিয়ে পুতিনের হুঁশিয়ারি, এবার ব্যবহার করবে রাশিয়া। যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে বিপজ্জনক ক্লাস্টার বোমার প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। তার ইউক্রেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত সপ্তাহে নিশ্চিত করা হয়েছে, এই বোমা নিয়ে এবার সতর্কবার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়। পুতিন বলেছেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত আছে এবং ইউক্রেন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করলে রাশিয়া এই বোমা ব্যবহার করবে। রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, যদি তারা আমাদের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করে তাহলে অবশ্যই পাল্টা পদক্ষেপ হিসেবে এটি তিনগুণ বাড়িয়ে ব্যবহার করা হবে। পুতিনের এই ভাষণ রোববার দেশটির সম্প্রচার হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে কিয়েভ সরকার জানিয়ে দিয়েছে, তারা শুধু রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এই বোমা ব্যবহার করবে। এর আগে বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস্টার বোমার 100টির বেশি দেশ নিষিদ্ধ করেছে, কারণ এই বোমা বেসামরিক মানুষের জন্য বড় বিপদ ডেকে আনবে। ক্লাস্টার বোমা সাধারণ মানুষের অনেক ছোট ছোট বোমাকে বোঝায় যা লক্ষ্যবস্তুতে একসঙ্গে নিক্ষেপ করা হয় এবং বিস্তৃত অঞ্চল জুড়ে নির্বিচারে হত্যা করা হয়। সূত্র পাস টুডে।